করলাম চাইনিজ সো মাছ। আমরা এখন এই মুহূর্তে আমরা একটা উচিত শর্টটা নার্সারি পুকুর প্রিপারেশনের জন্য একটা একটা সাব সিম্পল ধারণা দেবো। আমাদের রেণু যে বলতে রেণু যে অল্প দিনের মধ্যে আমরা রেণু আসতেছে, এই জন্য নার্সারি পণ্য প্রিপারেশন সবার জরুরি দরকার। এটা নিয়ে একটা ভিডিও করতেছি, তো সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। যে আমি এই মার্কেটে যখন ঘোরাফেরা এই রিজনে চলাফেরা করাতে দেখলাম যে অনেকেই নার্সারি পণ্য তৈরি করে এরকম একটা মৃত্যু কূপের মতো, মানে চারিখানে একটা খাল করলো, তারপর একটা গ্লাসের মতো পুরো গর্ত করে ফেললো, তার ক্যান্ডেল করলো। তো এইগুলো এটা হচ্ছে এক ধরনের মৃত্যু কূপ। এটা কেমন নার্সারি পণ্য হতে পারে না, যে এটা আমাদের বেস্ট ফলাফলের জন্য আমরা নার্সারি পণ্য তৈরি করবো পুকুরের যে কোনো পুকুরের যে কোনো একটা জেন্টাল স্ট্যান্ডার্ড, হ্যাঁ ট্রফি স্লোপিং করে এরকম করে একটা নার্সারি পণ্য শুকাই ফেলতে হবে। পার ডেসি মিলে এক কেজি করে চুন দিয়ে, এক কেজি করে চুন, চুন পার ডেসি মিলে হচ্ছে চুন এক কেজি নর্মাল রেঞ্জে, পার ডেসি মিলে এক কেজি চুন দিয়ে এটাকে শুকাই ফেলতে হবে। শুকানো শেষ হয়ে গেলে যখন ফেটে ফেটে যাবে তখন ওটা ফেটে যাবে, তখন আমরা পানি প্রবেশ করবো বাইরে থেকে 3-4 ফিট পানি প্রবেশ করার পরে আমরা এইখানে পানি হয়ে গেল, 3-4 ফিট পানি হয়ে গেল পানি, তারপর আমরা প্রিবায়োটিক এবং প্রোবায়োটিক এ সম্পর্কে আমাদের অনেক ভিডিওতে লেখা আছে, আমরা ওটা দেখে নেবেন, পরে আমরা আবার ডিসকাস করবো। প্রিবায়োটিক্স প্রোবায়োটিক্স দেওয়ার পরে পুকুরের পানিটা হালকা বাদামি সবুজ হবে, হালকা বাদামি সবুজ, তখন আমরা গলদা রেণু যে নিয়ে আসবো। আমরা খুব আশা করবো যে পার ডেসি মেলে নাচের পর পার ডেসি 1000 করে গলদা পিস দেওয়ার জন্য, 1000 গলদা পিস আমরা যেদিন গলদা পিস 1000 করে দেবো, কারণ আমাদের এটা আমরা আপডেট টেকনোলজিতে মেল সিলেকশন কাজ করবো, সুতরাং যত কম দেওয়া হবে 1000 চেষ্টা করবো। আর আমরা যেদিন রেণুটাকে দেবো সেদিন হচ্ছে যেদিন রেণু ওখানে গলদার পিস আমরা দেবো সেদিন মনে করেন ভিটামিন সি পুরো 30 ডেসিমেলস 30% নার্সারি পুকুরের জন্য 100 গ্রাম ভিটামিন সি দেবো, 100 গ্রাম ভিটামিন সি দিলাম এখানে, 100 গ্রাম অক্সিজেন দিলাম, 100 গ্রাম এই জিনিসগুলো করা হবে যে ওই মাছটা যে রেণুটার স্ট্রেস থেকে মুক্ত জন্য সে ভালো সার্ভাইবিলিটি পাবে। এবার তারপর আমরা খাবার দেবো 3-4 বেলা খাবার দেবো, আর আমরা আশা করবো যে এখানে এই স্ট্রেস এটাকে অক্সিজেন করবো। আর আমরা এখানে যে আপডেট টেকনোলজিতে অল মেন কাজ, আর একটা ইনফরমেশন হচ্ছে যে যতদূর সম্ভব মানে হ্যাঁসারি রেণু দেবো, এই জন্য হ্যাঁসারি রেণুতে ভালো রেজাল্ট আসে, আমি দেখছিলাম যে গ্রোথ অনেক ভালো হয়। তাহলে আজকে আমরা ভিডিও বড় করবো না, কারণ সব প্রথম দিন ছোটো করতেছি। আমরা আশা করতেছি সবাই আর যে কোনো সমস্যা হলে আমার নাম্বারে ফোন দেবেন, আমার পরামর্শের জন্য ফোন দেবেন। আমরা যে আমাদেরটা যে অ্যাকুরেট এরকম না, বাট আমরা আমাদের সিস্টেমটাকে আপডেট ইমপ্রুভ করার চেষ্টা করতেছি, যেখানে আরও ভালো করার জন্য সুযোগ আছে, আরও ইনফরমেশান আছে। নর্মালি যদি না করলে না, সেটা হচ্ছে তারটাকে অবশ্যই শুকাতে ভালো করে পার ডিসিমেলে 1 কেজি চুন দিতে হবে, প্রিবায়োটিক প্রোবায়োটিক পালা হালকা বাদামি কালার আসবে, তারপরে রেণু রিলিজ করতে হবে, রেণু রিলিজ করার পর সময় অক্সিজেন দেবেন, ভিটামিন সি দেবেন, আর একটা হচ্ছে যে খাওয়ার তো 3-4 বেলা দেবেন, সেটা আমার অন্য সময় বলবো। আর যদি সম্ভব হয় এখানে আমি স্পিরুলিনা বলে স্পিরুলিনা একটু পাউডার গুলিয়ে পুকুর পানিতে গুলিয়ে সেটে দিলেন, স্পিরুলিনা যেটা সামুদ্রিক শৈবাল অনেক উপকার করে। তো আমরা আস্তে আস্তে আমাদের কাছে ওই 45-60 ডেজ বলতে মাছটাকে উইদিন 5 গ্রাম 3-5 গ্রাম নিয়ে আসতে পারলে আমরা মাছটাকে শর্টিং করতে পারবো। যদি আমাদের মেল কালচার সুযোগ থাকে, অপারচুনিটি থাকে, এটা বেস্ট অপশন, তখন 5-6 দিনের মধ্যে এটাকে আলাদা করে মেল কালচার করতে পারবো। এই জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে মোটামুটি আমাদের এতটুকু ক্লাস, আমরা আস্তে আস্তে সুন্দর করে সবগুলো নিয়ে ক্লাস করবো। আমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আমি খুলনাতে থাকি, তার অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ, আমরা ভালো থাকবেন। আচ্ছা, ওকে।